ছোট তরফকে যদি অন্য কোথাও উঠে যেতে বলা হয়? কিছুতেই না। না বলো না তুমি করো মামা, আপনি আমার ওদেরকে তোমার দু চোখের বিষ না করেছি তাহলে আমার নাম সুভাষ না। আসলে কি বলুন তো, কালকে আমাদের বাড়িতে একটা পুজো আছে, তার জন্য নিমন্ত্রণ করতে এসেছি আপনাকে, কিন্তু কালকে আসতেই হবে। আমি তোমার জন্যই যাব মোহনা। মোহনা, আমার জীবনে যত না পাওয়া কষ্ট যন্ত্রণার এই অন্ধকারের মধ্যে তুমি একমাত্র আশার আলো। আমি আমি তোমাকে অনেক এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু পারিনি, তাই আজকে সত্যি কথাটা বলে ফেললাম। আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে কেন? কপালটা তো খুব মন্দ আর এই সম্পর্কটা মূল্যবান, খুব মূল্যবান। এত মূল্যবান একটা সম্পর্ক যদি আমি আমি হারিয়ে ফেলি? আসলে মোহনা, আমি আমি জীবনে তো সব কিছুই হারিয়েছি, তাই ভয় পাই। আর যদি তোমাকেও হারিয়ে ফেলি তাহলে তো আমি আর বাঁচবো না। আমি আসছি মোহনা। সাবধানে যেও। আমি কোনোদিন মা হতে পারবো না জেনেও উনি আমাকে এত বড় একটা সম্মান দিলেন। অন্য ছেলে হলে তো আমার থেকে দূরে সরে যেত। আর রত্নদীপ বললেন আমি ওনার জীবনের একমাত্র আশার আলো। আই লাভ ইউ, আই লাভ ইউ। রতন, ফাটিয়ে দিয়েছিস ভাই। হ্যাঁ, কি অ্যাক্টিং বাবু। কালকে আমি যাচ্ছি তোমার সামনে আমার প্রেমিকার সাথে দেখা করতে। বলবো না, সব কেচিয়ে দিও না, তাহলে তো কেস পুরো গন্ডল হয়ে যাবে। একটা বাচ্চা মেয়ের সাথে তোমরা এটা করতে পারলে? আর মা, তোমার এত কিসের রাগ ওর উপর? বৈশাখী, তুমি তো এ বাড়িতে সবে এসছো, তোমার ওর সাথে কিসের শত্রুতা? মা, তুমি এত বড় মিথ্যে কথাটা বলতে পারলে যে বাবা বাজার যাবে না, কেন বললে তুমি? কেন বললে বলো না। এখন কোনো তর্ক করা ঠিক হবে না, সবে বাড়িতে একটু থিতু হওয়ার চান্স পেয়েছি, সেটা এত তাড়াতাড়ি হাতছাড়া করব না আমি। প্লিজ নীলয়, মাকে কিছু বলো না। কেন বলবো না কেন? মা এত বড় একটা মিথ্যে কথা আমাকে বলতে পারলো? মা যা করেছে আমি মাকে করতে বলেছি। তুমি নীলু, নীলু ওকে কিছু বলিস না প্লিজ, ওকে কিছু বলিস না। বাহ, তোমরা পরস্পরের কথা কতটা ভাবো। সত্যি সত্যি মা, এই বাচ্চা মেয়েটার কথা তোমরা কিন্তু একবারও ভাবলে না। মা, তুমি ভাবলে না এ বাড়ি থেকে ওকে বের করে দেওয়ার পর ও কোথায় গিয়ে দাঁড়াবে, কি করবে? নীলয়, কিন্তু তুমি কি একবারও ভেবে দেখেছো তোমার বোন মোহনা যে বিয়ে না করে এরকম একটা বাচ্চা মেয়েকে দত্তক নিচ্ছে, ভবিষ্যতে যখন প্রত্যেকের সামনে ওর পরিচয় দেবে তখন প্রত্যেকটি আঙুল মোহনার দিকেই উঠবে। আমাদের ওর প্রতি কোনো ঘেন্না নেই নীলয়, তুমি দাদা হয়ে এই কথাটা একবার ভেবে দেখো। দাদা না বাবু, বৌদি তো ভেবেছে, সেটা দেখে ভালো লাগছে। তোমরা সবাই শুনে রাখো, মোহনার ওপর কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়ার পক্ষপাতী আমি নই। ও আমলকিকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে, জীবনটা ওর, ও জীবনে কি কি করবে সেই সিদ্ধান্ত ও নেবে। আর এই যে
এই যে আমলকি আজকে এই বাড়িতে রয়েছে সেটা শুধু মোহনার ইচ্ছে নয়, সেটা আমারও ইচ্ছে। কারণ আমি যবে থেকে ওকে দেখেছি তবে থেকে ওর প্রতি আমার একটা মায়া পড়ে গেছে। আমি তোমাদের বলছি, আমি থাকতে আমলকিকে এ বাড়ি থেকে তোমরা বার করতে পারবে না। আর এই যে বৈশাখী, তোমাকেও জানিয়ে রাখছি, তুমি বাবা মার কথায় বয়ে যেও না, তাহলে কিন্তু আবার আমি তোমাকে আমলকি তোর কিচ্ছু হবে না, আমি তো আছি। এই দেখ, এ দেখ, আমি আমি আর তুই বাজার করতে বেরোবো, মানি ব্যাগটা নিয়ে আসছি, ঠিক আছে? দেখো দেখো বৈশাখী কি জ্বালায় জ্বলছি আমি, দেখো একবার। শোনো বৌমা, তোমাকেই যা করার করতে হবে। শুধু মোহনার দিকে তো সবাই আঙুল তুলবে না, আমাদের দিকেও তুলবে। এই বাচ্চাটাকে যে করে হোক এখান থেকে বিদায় করো, যে করে হোক বিদায় করো ওকে। চন্দনা, হাঁকার স্যুপটা খাইয়ে দি। আমি খাবো না, আমার ভালো লাগছে না। ও মা, ভালো লাগছে না বললে হবে নাকি? খেতে হবে তো, এরপর তো স্যুপটা ঠান্ডা হয়ে যাবে দেখি। হা হা হা, আরে কি মুশকিল, জোর করছো কেন? আমার আমার ইচ্ছে করছে না খেতে। চন্দনা আমার কথাটা শোন, স্যুপটা খেয়ে নে, জোর না করলে তো খাচ্ছিস না, নে খেয়ে নে। বাবা বলছি তো খাবো না। কি হচ্ছে নাকি তখন থেকে? আচ্ছা চন্দনা বলছি, স্যুপটা না খেলে বড় মামা তখন আমাকে বকবে না? লক্ষ্মী বোন আমার, আমি খাইয়ে দিই স্যুপটা, খেয়ে নে, নে দেখি খেয়ে নে। বকুক, আমি খাবো না। আচ্ছা তুই কি চাস যে আমি বকা খাই বল? আচ্ছা ও যখন খেতে চাইছে না কেন জোর করছো? তুমি কি জানো ওর খাবার থেকে ঘুমটা কত বেশি জরুরি? এই দেখো আমি ইনজেকশনটা দেবো আর চন্দনা ঘুমিয়ে পড়বে। হুম বেশ, দেখি দাও। না দেবেন না। কিন্তু চন্দনা ইনজেকশন না দিলে যে তোমার ঘুম আসবে না। আমি তো ঘুমোতে চাইও না, তাই ইনজেকশনটা দেবেন না। আসলে আমি অনেক ঘুমিয়েছি, ঘুমিয়ে ঘুমিয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি, তাই আমার ঘুমানোর কোনো ইচ্ছে নেই। বাবা তোর মুখে তো দেখছি খুব বলি ফুটেছে। কি এমন বলেছি চন্দনা? দেখুন না, উনি আমায় ইনজেকশন দেবেন বলছেন, আমি ঘুমোতে চাই না, ওই ইনজেকশনের ঘুমটা আমাকে কেমন যেন একটা ঘোরে পাঠিয়ে দেয়। কিন্তু চন্দনা সেটা তো তোমার ভালোর জন্যই। না থাক সুভাষ, আজ ওকে ইনজেকশন দিতে হবে না। কিন্তু বড় মামি ইনজেকশন না দিলেও ঘুম আসবে না ওর। আমি ঘুমোবো কিন্তু এমনি এমনি। আপনি আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবেন? বলুন না দেবেন? কেন দেব না শোনা, নিশ্চয়ই দেব, সেই জন্যই তো আমি এলাম রে। কিন্তু বড় মামি ইনজেকশন দেওয়াটা চন্দনার জন্য খুব জরুরি। ঘুম জরুরি, ইনজেকশন আমি চন্দনার মাথায় হাত দিয়ে ঘুম পাড়িয়ে দিলে ওর যত গভীর ঘুম আসবে ইনজেকশন সেটা আনতে পারবে। এনিবে শাবনে তোমরা যাও, খাবারটা আমাকে দিয়ে যাও, আমি ওকে খাইয়ে দিচ্ছি, ঘুম পাড়িয়ে দিচ্ছি। এসো সুভাষ। চন্দনা এবার যে একটু খেতে হবে, শোনা না করো। আচ্ছা ওই মেয়েটা খেয়েছে? তুই জেনে কি করবি? জানি না আসলে কি বলুন তো,
তখন থেকে বারবার একটা কথা আমার জানতে ইচ্ছে করছে। ওই মেয়েটা খেলো কি খেলো না না জেনে আমি আমি না খেতেই পাচ্ছি না, আমার খেতে ইচ্ছে করছে না। আচ্ছা এমনটা কেন হচ্ছে আমার সাথে? ওর সাথে আমার খাবারের কি সম্পর্ক? আমারও তো সেটাই প্রশ্ন। আমারও তো এমনটাই হতো। এখনো তুই না খেলে আমার খেতে ইচ্ছে করে, তোর ঘুম না এলে আমি ঘুমোতে যেতে পারি। কেন তবে আমার কেন এমন হচ্ছে? আমার ঘুম না এলে কি ও আমার জন্য জেগে থাকে? ওই অপদ আমলকিটাকে বিদায় করার জন্য আগে আমায় আমার বরটাকে হাত করতে হবে। কি হলো? অনেক রাত হয়ে যাবে, শুয়ে পড়ো। আরে শোবো, বইটা দাও। আর এত রাতে বই পড়তে হবে না তোমার।
আমি যে এতদিন পর এলাম, আমাকে কিচ্ছু বলেননি? আমার যা বলার সেটা তো আগেই বলে দিয়েছি বৈশাখী। কিন্তু আমার একটা কথা বলার আছে নীলয়। আচ্ছা বেশ বলো, শুনছি। দেখো আমি একটা কথা বলছি, কিন্তু প্লিজ রাগ করো না, একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো। বলবে তবে তো ভাববো। দেখো নীলয়, আমার মনে হয়, মানে আমার মতে, জেঠু জেঠুমনি যেটা করেছেন সেটা কিন্তু ঠিক করেননি। দেখো হতেই পারে এটা ওনাদের বাড়ি, কিন্তু তোমরা তো এই বাড়িতে অনেক বছর ধরে আছো। কি বলতে চাইছো তুমি বুঝতে পারছি না। নীলয় আমি যেটা বলছি বাবা মার ভালোর কথা ভেবে বলছি। দেখো আজ বাদে কালে কিন্তু এটা হতেই পারে যে জেঠু জেঠিমণি বললেন যে তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাও, তখন ভেবে দেখেছো কি করবে? দেখো কাজের বেলা তুমি ডিসিশন নিয়েই নিয়েছো যে তুমি একটু অন্য কাজ দেখে নেবে, কিন্তু বাড়ির বেলায় এই ডিসিশনটা কিন্তু নিও না। হুট করে এরকম কোনো সিদ্ধান্ত নিও না নীলয়, অ্যাটলিস্ট এটা আমার রিকোয়েস্ট। জেঠু জেঠিমণি যদি কখনো তোমাকে এরকম কোনো কথা বলেন, তুমি বলে দিও যে বাবা মার কষ্ট হবে এত বছরের আস্তানা ছেড়ে যেতে। আর সত্যিই তো তাই, বাবা মার সত্যিই তো খারাপ লাগবে এত বছর ধরে যে বাড়িতে আছে সে বাড়ি ছেড়ে চলে যেতে। তাই বলছি ওনারা যদি কিছু বলেন সেটা কিন্তু মাথা পেতে মেনে নিও না। রাত হয়েছে, শুয়ে পড়ো। সত্যি কি এরপর জেঠু আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে বলতে পারে?
কি করছিস? হ্যাঁ